पेन को सुरपाता दिल गाते ते तांतो विराते जालिम गाते आता था मैदान भाई लोरे ते दरबार मानना नदीनी गोत्र वृंदावन। মৃত্যুর ১২ বছর পর মরণোত্তর সম্মাননা ২১ পদক পেলেন বাংলার এক কিংবদন্তি সুরকার ও সিলেটের গুণী কৃতি সন্তান শ্রী বিদিত লাল দাস। শিল্পকলা সঙ্গীত ২১ পদকের জন্য নির্বাচিত ব্যক্তিত্ব বিদিত লাল দাস। সাধের লাও বানাইল মোরে বৈরাগি, মরিলে কান্দিস না আমার দায়। ইট কামলা ইট বানাইয়া মাঝখানে ভাটা সাজাইয়া চারিদিকে আগুন লাগাইয়া দিল গো, এরকম অসংখ্য অসংখ্য কালজয়ী গানের সুরকার হচ্ছেন এই গুণী শিল্পী শ্রী বিদিত লাল দাস। বিদিত লাল, যিনি ১৯৩৬ সালের ১৫ জুন সিলেটের একটি সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলার গুণী লোকবিদদের সব লোকগান সংগ্রহ ও সেগুলোতে সুর সংযোজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন শ্রী বিদিত লাল দাস। বিদিত লাল দাস ছিলেন ১৯৬০ দশকের একজন অন্যতম বেতার গায়ক। ১৯৭১ মুক্তিযুদ্ধের সময় তিনি চলে যান আসামে, সেখানে তিনি আরও কয়েকজনকে সাথে নিয়ে বাংলাদেশ গণমুক্তি শিল্পী গোষ্ঠী নামে একটা সংগঠনের সাথে যুক্ত হন। তারা মুক্তিযুদ্ধের সময় ভারতের সীমান্তে নির্মিত প্রশিক্ষণ শিবিরে দেশপ্রেমের গান শুনিয়ে উদ্বুদ্ধ করতেন। ভারত জুড়ে গান গিয়ে প্রাপ্ত সব অর্থ অসুস্থ ও আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ব্যয় করতেন। সিলেটে জন্ম নেওয়া এই লোকসঙ্গীতের মুকুটহীন সম্রাট সিলেটে এবং সুরমা নদীকে খুব বেশি ভালোবাসতেন, তাই তো মনের গহীনে আজন্মের অভিব্যক্তি আর বাসনা থেকে সুর করেছিলেন লাখো সিলেটবাসীর প্রিয় সেই বিখ্যাত গান সুরমা নদীর তীরে আমার ঠিকানারে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমিরে। সুরমা নদীর তীরে আমার ঠিকানারে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমিরে। সুরমার তরঙ্গের মতোই যেন দুলাইত তার সুরের ভবন, প্রিয় এই নদীর বুকে ভেসে ভেসে অসংখ্য গান তিনি সুর করেছেন। তার সুর করা সেই গানটি আজও ভুলেনি কেউই। তার জীবনদশায় না পেলেও আজ ১২ বছর পর মরণোত্তর সম্মাননা হিসেবে দেশের অন্যতম সম্মাননা অ্যাওয়ার্ড ২১ পদক পেলেন এই গুণী ব্যক্তি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গেল সপ্তাহে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তারই একমাত্র সন্তান বিশ্বদীপ লাল দাস বাসু। আজকে দেরিতে হলেও, আজকে ওনার মৃত্যুর ১২ বছর পর উনি যে আজকে এই সম্মানে ভূষিত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আপনাদের দাদার আমলের বাড়ি মনে হয় এটা নাকি? হ্যাঁ, আমাদের তো ওই বাড়িটা তো অত্যন্ত ঐতিহ্যবাহী বাড়ি। আমাদের বাড়িতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এসেছিলেন। আমার দাদুভাই যখন কংগ্রেসে যোগ দেন তখন আসামে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বড় ভাই শরৎ বোসকে হারিয়ে তিনি MLC হন। আমাদের পরিবার সবসময়ই মানে সংস্কৃতি মনে, কারণ আমার দাদু যদিও তিনি না রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু পাশাপাশি তিনি একজন বিশিষ্ট মানে পাকোয়াজ বাদক ছিলেন, আর আমার ঠাকুমাও খুব সুন্দর সেতার বাজাতেন। তো আমাদের আমাদের রক্তের মধ্যে সঙ্গীত। মরিলে কাঁদিস না আমার দাদা।